কি অবস্থা? কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি। আল্লাহ রাসুল ভালো আছেন? আমরা বসে কথা বলি। অবশ্যই। থ্যাংক ইউ স্যার। কখন রওনা দিয়েছেন? আমি এই যে দেড় ঘন্টা হবে। ঠিক আছে, আপনি বসেন। জ্যাম যার জন্য একটু লেট হয়েছে। সেটাই জ্যামে আমিও পড়ছি এবং অনেক লেট আমারও হয়েছে। যাই হোক, বসেন, বসে কথা বলি নাকি? ইনশাআল্লাহ। সময় টেলিভিশনে বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজকে উপস্থিত আছেন একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। আপনারা অনেকেই আমাদেরকে অনুরোধ করেছেন তাকে নিয়ে যেন আমরা একটা আড্ডা দিই। আমাদের সঙ্গে আছেন ওমর অন ফায়ার। আপনারা আমাদের সঙ্গী হন, তার সঙ্গে অনেক কথা আছে, আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। দিনকাল কেমন চলছে আপনার? শুনি, আল্লাহর রহমত আর মানুষের ভালোবাসা ভালো চলছে। আপনি মনে হয় খুব ব্যস্ত থাকেন, আপনাকে খুঁজে পাওয়া যায় না, অনেক কষ্টে আপনাকে খুঁজে বের করলাম আমরা। একটু একটু ব্যস্ত, আর আমি একটু কন্ট্যাক্টবিহীন থাকি, যার জন্য খুঁজে পাওয়া একটু টাফ। আমাদের বিনোদন আড্ডার ক্ষেত্রে সবচেয়ে বেশি যাদের জন্য হচ্ছে রিকোয়েস্টটা আসে, তার মধ্যে একজন হচ্ছে ওমর অন ফায়ার। সো এই জন্যই আমরা আসলে আপনাকে খুঁজে বের করেছি। মানুষের ভালোবাসা আর কিছু না। ওকে, ঠিক আছে। প্রথমে একটু আমি জানতে চাই যে ওমর অন ফায়ার কেন, মানে এই নামটা কেন রেখেছেন আর নামটার মিনিংটা কি? এটা জাস্ট মনে চাইছে তাই দিয়ে দিছি, মানে কোনো চিন্তা ভাবনা থেকে আসে নাই। যখন আমার চিন্তা হইলো যে একটা আইডি খুলুম বা একটা অ্যাকাউন্ট খুলুম ইউটিউবে, জাস্ট আমার শখ ছিল যে ওমর অন ফায়ার এটা দেখুন, আমার নামটাও আছে, দেন ওটা লাগাই দিছি। মানে কোনো কিছুই নেই, জাস্ট নাম দেওয়ার দরকার দিয়ে দিয়েছে এবং ওমর অন ফায়ার এখন ফায়ার হয়ে গেছে, তাই তো? আচ্ছা, আপনি এমনিতে এই কন্টেন্ট ক্রিয়েটিংয়ে কত সাল থেকে বা কীভাবে আসা, শুরুটা কীভাবে? এখন থেকে 3 বছর আগে আমার ইউটিউবে বা অনলাইনের কোনো শখ ছিল না। আমার এগুলো ভালো লাগতো না, এই ভিডিও ইউটিউবিং, মানে এই ক্যামেরার সামনে ভিডিও করা ভালো লাগতো না। ওই টাইমে আমার ফ্রেন্ড আর কি দেখি টুকিটাকি ভিডিও করতো। ওই টাইমে একটা শর্ট কন্টেন্টের অ্যাপ খুব পপুলার ছিল, নাম নাই বলি। আচ্ছা, ওই অ্যাপটায় সবাই ভিডিও করতো। তো আমারও একদিন দুই দিন ওদের সাথে গেলাম, যে এক আমার এক ফ্রেন্ড একটা কথা বলছিল, ওর ফলোয়ার ছিল লাইক 60,000 মতো। ও আমার কইছিল যে 60,000 ফলোয়ার আমার উপরে দিয়ে কেমনে কথা কচ্ছে। এই কথাটা আমার একটু হার্ট হয়েছিল, ইগো হার্ট। আচ্ছা, দেন আমি বাসায় আসি, আইসে আমি চিন্তা করি যে ওরা পারলে আমি কেন পারবো না। দেন আমি তার কিছুদিন পর আমি স্টার্ট করি, আর শুরুর দিকটা খুবই টাফ ছিল, বাট এক টাইমে আমি ওই 60,000 অতিক্রম করে যাই। তো এটা পার করার পর আমার চিন্তা থাকে যে এই পর্যন্তই না, আরও করতে হইব। দেন আমি চালাই যেতে থাকি, দেন ওইখান থেকে আমি ইউটিউবে যাই। ইউটিউবে যাওয়ার পর অনেক ভাঙন আসে, ঢালু আসে, সব কিছু ক্রস করে আমি ইউটিউবে 1 মিলিয়ন পার করি। আমার আগে একটা চ্যানেল ছিল। কতদিন লেগেছিল ক্রস করতে? 10 মাস। প্রথমে আমি একটা চ্যানেল খুলি, যেই চ্যানেলটায় 9,700 সাবস্ক্রাইবার থাকার সময়ে মনিটাইজ চলে যায়। আচ্ছা, ওই টাইমে ওই রাতটা আমার জন্য আমার জীবনে সবচেয়ে খারাপ রাত ছিল। মানে ওই টাইমে আমার কাছে 9,000 সাবস্ক্রাইবার অনেক কিছু ছিল, মানে আমি কিছুই ছিলাম না, আমি মনে হইতেছিলাম আমি হাইরে যেতেছি। দেন সারা রাত নিজের বুঝাইলাম, সারা রাত জাগনা ছিলাম, আমি অন্ধকারে তাকাইছিলাম, সারা রাত নিজের বুঝাইলাম যে না, 9,000 সাবস্ক্রাইবার তো হয়ে যাবো যদি চাই সম্ভব, আমার চ্যানেলের সমস্যা হয়েছে, আমার কন্টেন্টে তো না। দেন আমি আবার নতুন করে নতুন চ্যানেল খুলি, ওই 9,700 সাবস্ক্রাইবার হয়েছিল 2 মাসে, আর আমি নতুন যে চ্যানেলটা খুলি ওইটাতে 1 মাসে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায়। তো ওইখান থেকে আমি জাস্ট একটা জিনিসই শিখি যে হারা যাইব না। আমি যদি ওই দিনকে থেমে যেতাম হয়তো আর ওই 1 লাখ সাবস্ক্রাইবার আমি কোনো দিন বানাইতে পারতাম না, আর তারপরে ওই 1 লাখ থেকে 1 মিলিয়ন 10 মাসের জার্নি। দেন 14 মাসের জার্নিতে ওই চ্যানেলটাতে 2 মিলিয়ন বানাই। তারপরে একটা প্রবলেমের কারণে ওই চ্যানেলটা ছাইরে আসতে হয়। তারপরে এলো আমার এই ওমর অন ফায়ার মেইন যে চ্যানেলটা, এটা এটার আলহামদুলিল্লাহ মানুষের এত পরিমাণ আমার প্রতি ভালোবাসা, 4 মাসে আমি 1 মিলিয়ন হিট করি। মানে তার মানে হচ্ছে যে বলতে হয় যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আলহামদুলিল্লাহ, আমি এটা সবসময় বিশ্বাস করি, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে। ওই 9,000 চ্যানেল না গেলে কিন্তু এখন এই ওমর অন ফায়ার হতো না, হয়তো আমি ওই চ্যানেলটাই থাকতাম, হয়তো ওই রাগটা কাজ করতো না যে একটা চ্যানেল চলে গেছে। এই মুহূর্তে আপনার কয়টা চ্যানেল আছে তাহলে? 3টা। কী কী চ্যানেলগুলো? কী কী? একটা হলো ওমর অন ফায়ার, যেটাতে আমি ফানি ভিডিও করি। হ্যাঁ, আর একটা হলো ওমর অন ফায়ার ব্লগ, যেটাতে আমি চ্যালেঞ্জিং ব্লগ করি। আর একটা হলো রাইডার ওমর অলওয়েজ অন ফায়ার, যেটাতে আমি মোটো ব্লগিং করি, লাইক ডেইলি লাইফ বডি ব্লগিং করি। মানে প্রতিদিন আমি যে যা করতেছি, মানুষ কার সাথে দেখা করতেছে, আমি কেমন রাইড দিতেছি, কোথায় কোথায় যাইতেছি, এগুলো নিয়ে আমার ডেইলি লাইফ ব্লগ, মোটো ব্লগ। আপনি ইউটিউবে অ্যাক্টিভ, টিকটকে বেশি অ্যাক্টিভ, ফেসবুকে? ফেসবুকে অ্যাক্টিভ হইতে পারি নাই, অনেক কাহিনি। যেহেতু আমি একটু জুসটা নিয়ে নিই, তারপর আপনার গল্পটা শুনছি। আচ্ছা, বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। ফেসবুকে আমি আপনার কোনো অ্যাক্টিভিটিস খুঁজে পাইনি, মানে এর কাহিনিটা কি?
যেহেতু প্রথম দিকে কন্টেন্ট ক্রিয়েটিংয়ের শখটা এতটা ছিল না, যার ফলে ওই যে ইউটিউবে অ্যাক্টিভ হই, ইউটিউবে অ্যাক্টিভ হওয়ার পর আর কিছুতে অ্যাক্টিভ হইতে পারি না, মানে মন চায় না। একটা টাইমে আমি বুঝতে পারি যে ফেসবুকের ভ্যালুটা অনেক, মানে অন্তত একটা আইডেন্টিটির জন্য হইলেও ফেসবুকটা দরকার। অতদিনে আমার মানে ভুল হয়ে যায়। দেন ওই টাইমটায় কিছু মানুষ ওই গ্যাপটা পূরণ করে লায়, মানে আমার জায়গায় অনেকগুলো ফেক পেজ হয়ে যায় যারা অনেক টাকা ইনকাম করে মান্থলি, ওরা নিজেরাই আমারে বলছে। তো আমি যদি এখন পেজ খুলি ওরা ওই পেজটা নষ্ট করে দেয়। নষ্ট করার কারণ একটাই, আমি যদি ওই জায়গায় যে ইনকাম করি মানুষ আমারটাই ফলো করবে, আমারটাই ভিউ দিবে, ওদেরটা তো পড়ে যাব, যার জন্য আমি যখনই খুলি তখনই ওরা নষ্ট করে দেয়। মানে হচ্ছে যে আপনার পেজ আপনি খুললে নষ্ট হয়ে যায়, তারা আয় করছে আপনার কন্টেন্ট দিয়ে, আপনি কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না? আমি নেই, এরারও কারণ আছে, মানে আমার ফেসবুকের ব্যাপারে এতটা শখ ছিল না। আল্লাহ তাআলা আমার যতটুকু দিচ্ছে ইনাফ। আমার যদি কখনো মনে চাই যে না ফেসবুকের থেকে করবো বা ফেসবুক থেকে আমার লাগবে, তখন আমি যে কোনো স্টেপ নিয়ে তাদের বিরুদ্ধে আমি ফেসবুকে চলে আসবো। আপাতত এইখান থেকে একটু বিরতই আছি, কারণ আমি যে তিনটা চ্যালেঞ্জ চালাই এটাই আমার কাছে অনেক পেইন হয়ে যায়। না তো ধরেন আজকে এখান থেকে যাওয়ার পর যদি আমি একটা পেজ খুলি ওমর অন ফায়ার নামে, খুলে আপনার কন্টেন্ট আপ দিলাম দিয়ে টাকা কামানো শুরু করলাম, আপনি কি আমার বিরুদ্ধে অ্যাকশন নেবেন না? এখন পর্যন্ত তো নেই, এখন পর্যন্ত আমার দ্বারা তারা ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ। আমার দ্বারা যে ওই যারা এগুলো করতেছে তারা নিজেরাই বলছে যে ভাই আপনার দ্বারা আমাদের এই চার পাঁচটা ছেলেদের ফ্যামিলি চলে, যার ফলে আমি আর কোনো স্টেপ নিই নি। আমার সাথে যখন ওদের কথা হয়েছে তখন আমি জাস্ট এইভাবে বলছি যে তোমাদের কোনো পার্সেন্টেজ আমার দিতে দেবো না, জাস্ট এতটুকু থেকে বিরত থাকবা যাতে ওই পেজ দ্বারা যাতে কোনো অকারেন্স না ঘটে। আপনার কন্টেন্টের থিমগুলো কি, মানে কী কী নিয়ে? আমি দেখলাম যে আপনার ইউটিউবে এক ধরনের কন্টেন্ট হচ্ছে, টিকটকে এক ধরনের হচ্ছে, মানে আপনি আসলে মূলত কী ধরনের কন্টেন্ট ক্রিয়েটিং করতে পছন্দ? আমি ফানি কন্টেন্ট ক্রিয়েট করি। দেন রিসেন্টলি আমার মোটর ব্লগিংয়ের প্রতি অনেক আগের থেকে শখ ছিল, মানে আমি ইন্ডিয়ান মোটর ব্লগার করে খুব বেশি দেখতাম, সারাদিন ওদের ভিডিও দেখতাম। অ্যান্ড আমি যে ফানি ভিডিও বানাই ওইটাও ইন্ডিয়া থেকে ইন্সপায়ার্ড। তো দেখতে দেখতে একটা টাইমে শখ আসে যে আমি ফানি ভিডিও করবো। তো ইউটিউবে যখন হুক করে চলে আসি তো ফানি ভিডিও শুরু করি। আর মোটর ব্লগিংটা আমি রিসেন্টলি শুরু করছি, 2 থেকে 2.5 মাস হয়েছে, বাট অনেক সাপোর্ট দিছে পাবলিক আমারে। 2 থেকে 2.5 মাসে 3 লাখ 3.5 লাখ সাবস্ক্রাইবার, হিউজ বাংলাদেশে, আমার জন্য হিউজ, বাংলাদেশের কথা জানি না, যার জন্য আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে পড়ে আসি। আর ইউটিউবে এক ধরনের কন্টেন্ট করি, আর টিকটকে যখন শর্টস কন্টেন্ট করি আমার মেইনলি একটু অ্যাটিটিউড টাইপের, ড্রামা টাইপের কন্টেন্ট করতে ভালো লাগে। এমন না যে আমার পার্সোনালি কোনো অ্যাটিটিউড আছে, আমরা মানুষ, আমাদের অহংকার থাকা যাবে না, অহংকার একজনই করতে পারে আল্লাহ তাআলা, জাস্ট আমি কন্টেন্টের ক্ষেত্রে বানাই না। আমি আপনার টিকটকের কন্টেন্টগুলো দেখেছি, আজকে দেখলাম যে আপনি ভয়াবহ ভয়াবহ বাণী দেন আর কি, হ্যাঁ, খুব মোটিভেশনাল কিংবা খুবই দুর্দান্ত কিছু সিনেমাটিক বাণী দেন। এই বাণীগুলো কি আপনি ক্রিয়েট করেন নাকি, মানে বাণীগুলো কোথা থেকে আমি উদ্ভব ঘটে? অনেকগুলো আমি ক্রিয়েট করি, অনেকগুলো আমি মডিফাই করি। লাইক একটা কথা আপনি বললেন, আপনি এই যে রানিং আমার একটা কথা বলতেছেন, এই কথাটা আমার কাছে ভালো লাগলো যে তানভীর ভাই এই কথাটা কইছে। এই কথাটা আমি কী করি, জাস্ট একটু মডিফাই করি, লাইক এই কথাটার সাথে আরেকটা কথা লাগাইলে এই কথাটা আর একটু সুন্দর একটা লাইন হবে, যেইটা আমি টিকটকে কন্টেন্ট আকারে ছাড়া শুরু করি প্রথমের দিক। বাট এগুলো যে পাবলিক এত পরিমাণে পছন্দ আর ভালোভাবে নেওয়া শুরু করে আমি কোনো আশাও করি নেই, যার জন্য তারপরে থেকে আমি কন্টিনিউ করা শুরু করি। একটু জানতে চাই যে ওমর অন ফায়ারের আসল নামটা কী, আসলে মানে পুরো নামটা কী আপনার? মানে আমার, হ্যাঁ হ্যাঁ, আমার পুরো নাম হলো আল মারুফ হোসেন ওমর। আল মারুফ হোসেন ওমর হচ্ছে আপনার রিয়েল নাম, পুরো নাম? আমার স্কুলে অ্যান্ড কলেজে, মানে আমার যত আইডেন্টিটি আছে, এনআইডি, লাইসেন্স, সব জায়গায় এমডি মারুফ হোসেন। আর আমার ডাক নাম ওমর হওয়ার কারণে আমি ভিডিওতেও ওমরই ব্যবহার করি। আমি একটু ওমরের পড়ালেখা সম্পর্কে জানতে চাই এবং কোথায় বড় হয়েছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা কিসে এখন পড়াশোনা করছে? যদি আমার বুঝার বয়সের কথা বলেন, আমার জন্মস্থান হলো উত্তরা, ঢাকা উত্তরা। আচ্ছা। আর আমার বুঝার বয়সটা কাটছিল গাজীপুর বারুইপাড়াতে, চন্দ্রা বারুইপাড়া, গাজীপুরে। জি, গাজীপুরে। আর আমার স্কুল যেটা সেটা হলো আফাদুদ্দিন মোল্লা পিকেডেন হাই স্কুল, আমাদের ওই জায়গার একটা স্কুল। আর আমার কলেজ হলো কালিয়াকুট ডিগ্রি কলেজ। আচ্ছা। এরিয়ার লোকাল কলেজগুলোই আমি খুব বড় মাপের স্কুল কলেজে পড়িনি কখন। না, স্কুল কলেজে বড় মাপের হতে হবে এমন না, না এটা না। আমার আমার স্কুল মানে আমার স্কুল। আচ্ছা, হ্যাঁ। আর এমনি বর্তমানে কি পড়াশোনা? বর্তমানে না, বর্তমানে আমি সাভার গভর্নমেন্টে অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছেন, এখনো মানে সদ্য বিয়ের বয়স হয়েছে মনে হয়? না, এখনো বিয়ের বয়স হয় নাই। এখনো বিয়ের বয়স? রিসেন্টলি আমার একটা ব্লগে আমি আম্মুরে ফোন দিয়ে গেছি, আম্মু থেকে আমার কি বিয়ে করাইবা, আম্মু কইছে না দেরি আছে, তোর এখনো বয়স হয় নাই। আমাদের প্রোগ্রামগুলোতে বিনোদন আড্ডায় আমরা অনেক আড্ডা দিই, মাঝে মাঝে একটু ধাঁধা খেলি,
তা আমি এখন ওমরের সাথে একটু ধাঁধায় বা একটু আইকিউ টেস্টে যেতে চাই। আচ্ছা, আমার আইকিউ একদমই খারাপ, তারপরও করেন সমস্যা না, আমার খুব সহজ সহজ না, পাবলিক তো আমার না পারলেও বিনোদন পেবে এইটাই চাই আমি। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য সহজ প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে দুবাই কোন দেশের রাজধানী? আমি আগে বলছি দুবাই কোন দেশের রাজধানী? দুবাই, হ্যাঁ, ঝামেলার প্রশ্ন করে লাইছে। দুবাই তো রাজধানী না, দুবাই একটা কান্ট্রি। দুবাই কান্ট্রি? জি। তাহলে দুবাইয়ের রাজধানীর নাম কি? দুবাইয়ের নাম দিলো কাবুল। হ্যাঁ, কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী। না, আফগানিস্তানের রাজধানী না। হ্যাঁ, কাবুল আফগানিস্তানের রাজধানী, কনফার্ম। আমার কনফিউশন হয়। না, আমি আপনাকে দুবাই তো কান্ট্রি, এটা তো ঠিক হয়েছে। দুবাই কোন দেশের রাজধানী? আমার প্রশ্নটা হচ্ছে এটা, এখন দুবাই কি কান্ট্রি নাকি দুবাই রাজধানী? দুবাই কান্ট্রি। দুবাই কান্ট্রি, কনফার্ম। ঠিক আছে, দুবাই হচ্ছে কান্ট্রি, তাহলে দুবাইয়ের রাজধানীর নাম কি? আমার মাথার উপরে দিয়ে গেছে। না, আপনি না পারলে আমার কাছে উত্তর আছে। একটা সময় খালি শুনছি যে দুবাই, যেমন দুবাই আমি প্রশ্ন লেগে আমার মনে হয়ে গেছে যে এটা রাজধানী না, এটা কোনো একদমই ব্যাপার না। অনেকে যেমন লন্ডনকেও মনে করে এটা রাজধানী, একটা দেশ মনে করে, কিন্তু লন্ডন কিন্তু আসলে ইউকে রাজধানী। আমি এখন পর্যন্ত আপনি বলার আগ পর্যন্ত জানতাম লন্ডন একটা কান্ট্রি। না না, লন্ডন হচ্ছে একটা শহর। ঠিক আছে, ওকে ওকে, ফাইন, আমি একটু ধাঁধায় চলে যাচ্ছি। একটা সহজ ধাঁধা আছে, নয়নে নয়ন থাকে, দেখতে সুন্দর হয়। আমি আবার বলছি যে নয়নে নয়ন থাকে, দেখতে সুন্দর হয়, নয়নকে সুন্দর রাখে, কিন্তু নয়নের কেউ নয়, জিনিসটা কি? দাদা না, ছোটোকাল থেকে জীবনে দাদা দাদা খেলি নেই। খুবই সুন্দর প্রশ্ন এবং সুন্দর উত্তর, আপনার সাথেই আছে। আমার সাথেই আছে? হ্যাঁ, আমাদের প্রত্যেকের সঙ্গে আছে। আমাদের চোখের পাতা? হ্যাঁ, চোখের পাতা বলবো না, কিন্তু আপনি আশেপাশেই আছেন। নয়ন অর্থ অবশ্যই চোখ। চোখ, হ্যাঁ, তার মানে চোখ রিলেটেড কিছু। হ্যাঁ, কী হতে পারে? চোখের পাপড়ি। চোখের পাপড়িল, আচ্ছা আচ্ছা, আমি উত্তরটা বলছি। মেয়েরা চোখে কাজল দেয়। বাবারে বাবা, মায়ের অভিষেক একদম দুর্বল। হ্যাঁ, জীবনে প্রেম করতে পারেন নিজের জন্য। ছেলেরা সুরমা দিতে পারে, সমস্যা নেই। আচ্ছা, আমি কোনো সুরমাও দিই নেই, আর কাজল সম্বন্ধে তো একদম জানি না। আর লাস্ট একটা প্রশ্ন, এটা এটা কিন্তু খুবই সহজ, এটা আপনার সাথে রিলেটেড প্রশ্ন। সহজ দিকে তো পারি না। ঠিক আছে, এটা হচ্ছে, হাত নেই পা নেই তবুও সে চলে, অনাহারে মানুষ মরে এর অভাব হলে, জিনিসটা কি? হাত নেই, টাকা। টাকা, কীভাবে টাকা হয়? টাকার তো আত্মা নাই, এটা একজনের হাত থেকে আরেকজনের হাতে চলে, আর এটা যদি না থাকে তাহলে মানুষ তো অনাহারেই মরবো, কারণ টাকা ছাড়া বর্তমানে কিচ্ছু হয় না, নাথিং। উত্তরটা 100% রাইট, যাক একটু হলো মানে যদি বেঁচে গেলো, যে বলেন ফায়ার, এটা ফায়ার করে দিল না। না, সমস্যা নেই, পাবলিক জানে যে আমি এগুলো আইকিউ একদম খারাপ। আমরা আবার আড্ডায় ফিরে আসি। আমি যদি ভুল না করি, শুরুতে আপনাদের একটা টিম ছিল এবং সেই টিমটা ভেঙে গেছে, ভেঙে এখন হয়তো দুই তিনটা চ্যানেল হয়ে গেছে আপনাদের। আমি ওই ঘটনাটা একটু জানতে চাই যে আসলে কাহিনীটা কী ছিল। বিষয়টা হলো, ওটা আমার ফার্স্ট চ্যানেল, চ্যানেলটার নাম ছিল ব্যাড ব্রাদার্স, যেটার নামটাও আমার দেওয়া, এইটাও হঠাৎ করে দেওয়া, মানে ব্যাড ব্রাদার্স খারাপ ভাই, এটা কী ধরনের নাম, এটা হঠাৎ করে দেওয়া, মানুষ জানতে চায়, যার জন্য আমি বললাম। অনেকে আমার অনেক প্রশ্ন করছে যে ব্যাড ব্রাদার্স নাম কোথা থেকে আসলো, এটা জাস্ট আমার মন থেকে আসছে, আমি দিয়ে দিছি। ঠিক আছে, শুরুর টাইমে তো এত ভাবি চিন্তা করি না যে সাবস্ক্রাইবার বাড়বো কখনো কখনো আমরা পরিচিত হবো মানুষের কাছে, বাট হয়ে গেছি। দেন এটা একটা কোশ্চেন চলে আসছে মানুষের মাঝখানে, তো শুরুর টাইমে আমি আমার দুইটা ফ্রেন্ড ছিলাম যারা এই চ্যানেলটাকে বানাই, বাট এই চ্যানেলের মেইন যে কন্টেন্ট, মেইন কন্টেন্ট যেটা ফানি কন্টেন্ট, ওটা আমি বানাইতাম, কন্টেন্ট এডিট আমি করতাম, ডাইরেকশন, ডায়লগস, এমনকি ক্যামেরা অ্যাঙ্গেলটা পর্যন্ত আমি সেট আপ করতাম, মানে এই বিষয়ে আমার সবচেয়ে ধারণা বেশি ছিল।